নামটা এই তিনটা কার্ড 18 19 আর 20 এই তিনটা সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছেন যে আরদুগ গোস্বামী হেড রয়েছে তারপর হচ্ছে দেখুন পার্থ গোস্বামী তারপর আছে প্রীতম গোস্বামী এই তিনজন নাম দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যাদের এখনো পর্যন্ত রেশন কার্ড হয়নি বা রেশন কার্ড হলো আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের হয়নি বা আপনার বাচ্চার হয়নি বা বাড়ির কাউরে বাদ গিয়েছে এবং সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে স্লিপটা এই ধরনের একটা চিরকুট আপনি পেয়েছেন এবং এই চিরকুট থেকে আপনি বুঝবেন কী করে যে আপনি রেশন কার্ডটা কোথা থেকে পাবেন কবে পাবেন তা আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো আর একটা সমস্যা কী হয় আপনি যখনই চেক করতে যাচ্ছেন এবং তখন কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ড চাইছে আপনি যখন ওয়েবসাইটে আপনি হয়তো জেনে থাকবেন যে কীভাবে চেক করতে হয় এবং যখনই আপনি চেক করতে আছেন তখন এই রকম সেম দেখতে পাচ্ছেন এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে এবং এই ইউজার নেম পাসওয়ার্ড চাইলে আপনি কীভাবে দেখবেন বা যদি আপনার কাছে নতুন স্লিপ থেকে থাকে এবং সেই স্লিপ থেকে আপনি কী করে বুঝবেন যে আপনি রেশন কার্ডটা কবে পাবেন কোথা থেকে পাবেন তার টোটাল ব্যাপারটা এই ভিডিওতে আলোচনা করবো তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তা সবার প্রথমে ছোট্ট একটা কাজ করতে হবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ইনফরমেশনগুলো আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তা চলুন দেখে নেওয়া যাক আপনার কাছে যদি এই ধরনের সিরকুট থেকে থাকে বা এই ধরনের স্লিপ আপনি পেয়ে থাকেন এবং সেক্ষেত্রে আপনি চেক করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি তা প্রথমে আপনি গুগলের সার্চ বক্সে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি গুগলের সার্চ বক্সে গেছি আপনি এটা মোবাইলে সহজে টাইপ করতে পারেন আপনি গুগলের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন WBPDS এই WBPDS লেখার পরে প্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনি প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে WBPDS.gov.in এই খাদ্য সুরক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কিন্তু আপনি পৌঁছে গেছেন এবং এখানে কী করে চেক করতে হবে সেটা আমি একটু দেখে দিচ্ছি তা প্রথমে আপনাকে যদি মোবাইল দিয়ে করেন অবশ্যই এই কোনার দিকে আপনাকে অপশন থাকবে ডেস্কটপ সাইট এখানে করে নেবেন যদি মোবাইল দিয়ে করে থাকেন এটা আমি কম্পিউটার দেখাচ্ছি তা আপনি কম্পিউটার করলে এইভাবে হবে আর মোবাইল দিয়ে করলে আপনি ডেস্কটপ সাইটে করে নেবেন সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওই ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনাকে চেক করার জন্য কী করতে হয় তা আপনাকে যেতে হবে যে দেখতে পাচ্ছেন ফিচার্স অপশন লেখা আছে এই ফিচার্স অপশনে গেলেই আপনাকে একটা অপশন দেখিয়ে দেবে এখানে যে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে কী চেক করতে হয় তা চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাকে একটা ক্লিক করতে হবে তা আমি এটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে কিন্তু দেখুন কী আসছে এখানে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে কিন্তু এর আগে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতো না এখানে কিন্তু আপনাকে যে ধরনের আপনি ফর্ম ফিল আপ করেছিলেন 4 নম্বর 3 5 নম্বর 6 নম্বর যাই ফিল আপ করে থাকুন তা সেক্ষেত্রে ফর্ম নাম্বার সিলেক্ট করতে হতো তারপরে আপনার যে চিরকুটের যে নম্বরটা সেই নম্বরটা আপনাকে লিখে দিলে কিন্তু আপনাকে দেখিয়ে দিত যে আপনার কার্ডটা কত রয়েছে অর্থাৎ কার্ডের স্ট্যাটাসটা আপনাকে দেখাতো কিন্তু এখন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড চাইছে এবং সেক্ষেত্রে আপনি কী করে বুঝবেন যে আপনি কবে পাবেন কার্ডটা তা তার জন্য সহজ পদ্ধতিতে হলো সেটা আমি বলছি আপনাদেরকে তা প্রথমত ইউজার নেম পাসওয়ার্ড চাওয়ার কারণটাই হলো এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি কিন্তু পাবেন না আপনাদের জন্য নয় এই ইউজার নেম পাসওয়ার্ড শুধুমাত্র যারা খাদ্য সুরক্ষার অফিসার রয়েছে এবং তাদের জন্য কারণ এই সার্ভারের কাজ হচ্ছে এবং সার্ভারের কাজ হওয়ার জন্য কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা ভেরিফিকেশন চলছে কাজ চলছে এর জন্য ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ যারা খাদ্য সুরক্ষার অফিসার রয়েছে তাদের কাছে থাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং তারাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে সাধারণ জনগণের জন্য কিন্তু এটা বন্ধ রাখা হয়েছে কিছুদিনের জন্য আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন কিছুদিন বাদ দিয়ে তো এখন কিন্তু আপনি চেক করতে পারবেন না তা কিছুদিন বাদ দিয়ে কিন্তু আপনি চেক করবেন আপনাকে কিন্তু দেখিয়ে দেবে এখানে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার সিলেক্ট করতে বলবে তারপরে আপনার যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা যে চিরকুটটা লেখা আছে সেই নাম্বারটা লিখে দিলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে কার্ডটা আপনি কবে পাবেন এখন কিন্তু পাবেন না তো এখন যদি আপনি চেক করতে চান তার জন্য সহজ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করতে হবে আবার কিন্তু আমরা WBPDS যাবো আবার আরও আমি টাইপ করছি গুগলে WBPDS এবার WBPDS লেখার পরে আবার কিন্তু সাইডে আমি প্রবেশ করবো এবং প্রবেশ করার পরে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার কিন্তু একইভাবে আসবেন এবং আবার ফিচার্স অপশনে যাবেন ফিচার অপশনে গিয়ে এখানে একটা অপশন দেখতে পাবেন আপনি একটু দেখিয়ে দিই তা ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে একটা অপশন যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন একদম এদিকে চলে আসবেন এখানে লেখা আছে রিপোর্ট অন NFSA এই অপশনে আপনাকে যেতে হবে রিপোর্ট অন NFSA এবং এই অপশনে যাওয়ার পরে আপনাকে দেখতে পাবেন যে ভিউ রেশন কার্ড কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে NFSA অ্যান্ড স্টেট স্কিম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তা আমি এই অপশনে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে দেখবেন একটা পেজ আপনার কাছে খোলা গেছে এখানে সমস্ত আপনার জেলার নাম কিন্তু এখানে হাজির হয়েছে আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলাটা কিন্তু আপনি সিলেক্ট করবেন দেখা যাচ্ছে আমি নদিয়া জেলাটা সিলেক্ট করলাম তা নদিয়া জেলাটা ক্লিক করলাম তা নদিয়া জেলা সিলেক্ট করার পরে আপনার যে থানা সেই থানাটা কিন্তু দেখিয়ে দেবে সমস্ত থানা ওই নদিয়া জেলার মধ্যে তা আপনার যে থানা সেই থানাটা আপনি সিলেক্ট করবেন আমি দেখানোর জন্য যে কোনো একটা থানা সিলেক্ট করে দিচ্ছি তা সিলেক্ট করা হয়ে গেল সিলেক্ট করার পরে আপনার যে রেশন ডিলার আছে অর্থাৎ FPS নেম যে যার কাছে আপনি রেশনের মাল পান আপনার পরিবার যার কাছে মাল পায় তার নামটা কিন্তু দেখে দেখিয়ে দেবে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এক দুই করে তার সমস্ত নাম রয়েছে এখানে দেখতে পেতে পাচ্ছেন যে অসীম ঘোষ আমিরুল ইসলাম তো সমস্ত নাম রয়েছে আপনি দেখে নেবেন যে এর মধ্যে আপনার
আপনি কার কাছ থেকে মাল নেন বা আপনি আপনার রেশন ডিলার কে রয়েছে বা এপিএস কে রয়েছে তা সেখানে সিলেক্ট করবেন। তা আপনাকে দেখানোর জন্য দেখুন মিতা সরকার আমি এটা দেখাচ্ছি, তা আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আরেকটা পেজ আপনার কাছে হাজির হয়েছে, দেখুন সমস্ত কিন্তু লিস্ট অর্থাৎ ওই মিতা সরকারের আন্ডারে অর্থাৎ এফপিএস এর আন্ডারে যার যার নাম রয়েছে অর্থাৎ যে যে মাল পায় সবার নামকে দেখিয়ে দেবে। তা আপনার যদি মনে করেন যে আমি আপনাকে একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো একটু ভালোভাবে ভিডিওটি বোঝার চেষ্টা করুন। তা আপনাকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে এখানে দেখুন একটা অপশন রয়েছে, আসতে দেখে চলে আসবেন। এখানে রয়েছে দেখুন আরতি গোস্বামী, দেখুন আরতি গোস্বামী, তার নিচেও আরতি গোস্বামী, তার নিচেও আরতি গোস্বামী, দেখুন তিনটে আরতি গোস্বামী রয়েছে। ওকে, তা তিনটে আরতি গোস্বামী মানে হচ্ছে এই ফ্যামিলির মধ্যে এটা একটা ফ্যামিলি, আরতি গোস্বামী দুটো তিনটে রয়েছে মানে এই তিনজন কিন্তু আরতি গোস্বামীর আন্ডারে, কিন্তু আরতি গোস্বামী হেড এবং তার আন্ডারে তিনজন নাম রয়েছে। নাম রয়েছে কে, আরতি গোস্বামী প্রথম দিকে চলে আসুন। এই যে নামটা, এই তিনটে কার্ড 18, 19 আর 20 এই তিনটে সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছেন যে আরতি গোস্বামী হেড রয়েছে, তারপরে হচ্ছে দেখুন পার্থ গোস্বামী, তারপরে হচ্ছে প্রীতম গোস্বামী, এই তিনজন নাম দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এই এই তিনজনের কিন্তু কার্ডটা হয়ে গেছে, নামটা এখন হয়েছে। যার কাছে এই দুজনের নাম থাকলো আর একজনের নাম কিন্তু থাকলো না, অর্থাৎ কিছুদিনের মধ্যে অ্যাড হয়েছে, তখন বুঝতে হবে যে আপনার কার্ডটা হয়ে গেছে। এখানে তিনজনের নাম রয়েছে এখানে দেখাচ্ছে, তা তিনজনের নামের বদলে দেখা যাচ্ছে আর একজনের কার্ড আপনার হতে বাকি আছে, অর্থাৎ তার জন্য কিন্তু আপনি সিল কোডটা পেয়েছেন, কার্ডটা হয়নি। তা যদি আপনার এই তিনজনের সঙ্গে আর একজনের নাম অ্যাড করে দেয়, এক কথায় আরতি গোস্বামী যদি চারটে হয়ে যায় এখানে, তার মানে তার নামটা অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু বুঝুন, যদি অ্যাড হয়ে যায় তাহলে ভাবতে হবে যে আপনার কার্ডটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। আপনাকে কি করতে হবে, এই লিস্টটা কিন্তু আপনাকে কপি করে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনাকে এটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে আপনার ডিলারকে দেখালে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মাল পেয়ে যাবেন। আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা বোঝাচ্ছি, নিচে থেকে চলে আসি। দেখুন এখানে একটা অপশন রয়েছে, দেখুন এখানে দিয়েছে দেখুন অর্চনা বসাক, দেখুন তিনটে অর্চনা বসাক রয়েছে, অর্থাৎ অর্চনা বসাক হচ্ছে এদের ফ্যামিলির হেড এবং তার তিনটে কার্ড রয়েছে। দেখা যাচ্ছে এর অর্চনা বসাকের দুটো কার্ড থাকলো, একটা কার্ড হয়নি। দেখুন অর্চনা বসাকের চলে আসনের দিকে, দেখুন প্রথমে রয়েছে অর্চনা বসাক, তারপরে দেখুন অর্পিতা বসাক, তারপরে হচ্ছে পিন্টু বসাক রয়েছে। দেখা যাচ্ছে পিন্টুর কার্ডটা এখনও পর্যন্ত হয়নি, তার নামটা অ্যাড হলো, তখন বুঝে নিতে হবে যে তিনটা কার্ড আর অলরেডি হয়ে গেছে। এইভাবে আপনাকে কিন্তু খুঁজতে হবে। এই যে যদি মনে হয় যে আপনি এই কটা লিস্ট দেখাচ্ছে আপনার এখানে, এই কটা লিস্টের মধ্যে আপনি নাম পেলেন না, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসতে দেখতে পারেন এখানে এক রয়েছে, এক মানে হচ্ছে এক থেকে পঞ্চাশ। দেখুন এখানে এক সিরিয়াল নম্বর এক রয়েছে, এক থেকে আপনার পুরো পঞ্চাশ পর্যন্ত নামটা দেখাচ্ছে এখানে। এবার যখন দুই সিলেক্ট করবেন তখন পঞ্চাশ থেকে একশো দেখাবে। দেখুন এখানে একান্ন থেকে একদম চলে আসুন একশো। তবে এখান থেকে আপনার নামটা খুঁজে নিতে হবে। আপনি প্রথমে কিন্তু এখানে হেড অফ দ্য ফ্যামিলি খুঁজবেন, খোঁজার পরে কিন্তু আপনার নামটা মিলিয়ে নেবেন। এইভাবে তো ব্যাপারটা আসার কাছে বুঝতে পেরেছেন। দুই নম্বর না থাকলে তিন নম্বর ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনার ক্ষেত্রে কষ্ট করে করে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। এটা হচ্ছে এখন সঠিক পদ্ধতি এবার নামটা খোঁজার জন্য। যদি নামটা অ্যাড হয়ে যায় দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারটা খুঁজবেন প্রথমে এদিকে, যদি আপনার নামটা অ্যাড হয়ে যায় তখন ভাবেন যে আপনার যার কার্ডটা বাকি আছে তার কার্ডটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন না যেহেতু সার্ভারে কাজ চলছে। তাই ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, যদি না বুঝতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কমেন্ট করে জানান, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। তো নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।